আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাকের রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো এক এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হোমিওপ্যাথির ভণ্ডামে এখন কইবেন যে হোমিওপ্যাথির আবার ভণ্ডামি কি আমারও তো তাই কথা বুঝলেন না হোমিওপ্যাথি তো কোনো জীবজন্তু না তার তো কোনো আমরা যে বাহ্যিক প্রাণটা অনুভব করি লড়াছড়া করে কথা বলে খায় চলে হোমিওপ্যাথি তো সেটা না সেটাইলে ঔষধ টষুধ ইত্যাদি বুঝলেন না তাইলে তার আবার ভণ্ডামি হয় হয় কেমনে আসলে সে ভণ্ড না সে ঠিকই আছে বন্ড হইলো তারে যারা পরিচালনা করে ডাক্তাররা অনেক কি বণ্ডটা বন্ডটা হলো মানুষের তো ডাক্তারের কাছে সহজে যায় না নিতান্ত দায় ঠেকে ডাক্তারের কাছে যায় মানুষে ওই ওষুধ খায় ডাক্তার দেখা ওষুধ খায় ওই টাকা ব্যয় করে তারপরে যায় বিশ্বাস করে কিন্তু দুঃখজনক হলো এই অধিকাংশ ডাক্তার অর্থাৎ সিংহবাগ ডাক্তার ওষুধগুলো জানতে দেয় না রোগীদের গোপন রাখে আমি কই কি জীবন বাঁচানোর জন্যে টাকা দিয়ে ওষুধ খাইলেও তার ওষুধের নাম জানতে দেবে না এটা আবার কেমন কথা হল তার একটা ওই লাল কভার আলা বড় খাতা ব্যবহার করে টালি খাতার মতো লম্বা ওইটার মধ্যে সব লিখে রাখে ওষুধের নাম টাম সব নিজে জানে অন্যদের জানতে দেয় না তা আমার কথা হলো খাতার দরকার ওই খাতার তো কোনো দরকার নাই প্রেসক্রিপশনে লিখে দিবে প্রেসক্রিপশন যাদের নাই অন্তত একটা কাগজ ওষুধপত্র লিখে দেবে আবার পরবর্তীতে যদি ওই রুগীটার আসার প্রয়োজন হয় বা যে কয় আসুক ওই যে কয়টা কাগজে লেখা দেবে বা প্রেসক্রিপশন ওইখানে নিয়ে আসবে ওই দেখলেই যথেষ্ট তারপর খাতা ব্যবহার করতে হবে কেন রোগী জানতে পারবে মানে এতে সমস্যা হয় কি বাক্যক্রমে যদি রোগটা সারে তাইলে বিশ্বাস থাকে হোমিওপ্যাথিকের প্রতি রোগ রুগীটা আসে আর যদি না সারে মনে করে সারলও না ওষুধের নামও জানতে দিল না লেখাও দিল না তাহলে বন্ডামি ছাড়া এগুলো আর কিছু না সেই ডেই হলো হোমিওপ্যাথিকের বন্ডামী বুঝলেন না এবং জীবনের কোনো দিন হোমিওপ্যাথিকের কাছে যায় না এইরকম এই ডাক্তারদের কাছে নামের প্রতারিত হইয়া অসংখ্য হোমিওপ্যাথি সেবি আজকে চলে গেছে এখন বাংলাদেশের সিংহবাগ হোমিওপ্যাথিক ডাক্তার অসহায় গালে হাত দেওয়া রুগী পায় না আর এলোপ্যাথিকের ঘরগুলার মধ্যে ওই ভিড় ডাক্তারের কাছে ভিড় বিশেষজ্ঞের কাছে ভিড় যেটা এক সময় উল্টা ছিল সম্পূর্ণ তো অবশ্যই দুঃখজনক তো আমি বলবো রোগীদের কাছে যে আপনারা যখন ওষুধটা কিনবেন অবশ্যই বলবেন যে ওষুধটা আমাকে লিখে দেন যদি না দেয় কবেন যে তাহলে টাকা নেন কেন এই ওষুধটা আমার এই ওষুধটা আমার ওষুধের নাম লিখে কেন দিবেন না আপনারা বললে দিতে বাধ্য দিতে বাধ্য সে দিবে না কেন আর হোমিওপ্যাথিকের বিধানেও বলা আছে মেডিসিনের বিধানেও বলা আছে এই বড় অক্ষরে ইংরেজিতে নাম লিখে দিতে হবে সোজা সাপটা কথাবার্তা না হইলেও সে দণ্ডনীয় অপরাধ দুই ডাক্তারের যা হোক এটা তো গেল। তো এতে সমস্যাটা হয় কি নাম লিখে না দেওয়ার কারণে এক ডাক্তারের কাছে যে সব রোগ সবসময় সারবে তা তখন আরেকজনের কাছে যাওয়ার প্রয়োজন পড়তে পারে আরেকজনের কাছে গেলে তখন ওই প্রেসক্রিপশনটা বা ওই কাগজটা দেখালে তাইলে সে দিতে পারে সে পরিবর্তন করে দিতে পারে বা পাওয়ার বাড়িয়ে দিতে পারে ওষুধটা ঠিক আছে কিনা জানল আর এখন তো গুগলের যুগ এখন অনলাইনের যুগ সামাজিক মাধ্যমের যুগ এখন গুগলে ডাক্তার রুগীতে যদি ওই ওষুধটা জানে লেখা আছে সে গুগলে সার্চ দিয়ে দেখতে পারে ওষুধটা ঠিক আছে কি এখন তো সহজ কোনো এক সময় গুগল টুগল ছিল না তখনই না এখন তো অনেক রুগীতে আমাদের কাছে আসে নিজেই গুগলের থেকে সব সার্চ করে করে জেনে আসে যে এই ওষুধটা আসে নাকি ডাক্তার ডাক্তার এইরকম বলে কাজেই বনটা বাদ দেন লিখে দেন টাকা নেবেন লিখে দেন হোমিওপ্যাথিকের বিধান মানুন ওই হোমিওপ্যাথিকের যে বা মেডিসিনের আমাদের দেশের চিকিৎসার যে বাইল আছে যে এটা লিখে দিতে হবে বিধানটা মানুন ওই ভালো থাকুন বন্ধুবান